বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই, এই স্লোগান নিয়ে পিরোজপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম, লিগাল এইড উপ পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, মায়ের ডাক, এই সকল সংগঠন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেন। এ সময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন বরিশাল বিভাগের সভাপতি নুরুল্লাহ আল আমির খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ হাওলাদার। এ সময় আরও বক্তব্য রাখেন পিরোজপুর রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন বরিশাল বিভাগ সহ সভাপতি আবু সালেহ শেখ, সহ সভাপতি মনির চৌধুরী, প্রচার সম্পাদক নওশেদ সহ সংগঠনের নেতৃবৃন্দরা। যদি কোনো ব্যক্তি জড়িত হয়, হয়তো তারিখ থেকে আপনারা আর কেউ কখনো কোনো খারাপ কাজ, সেই সাথে আমাদের একজন ওসি সাহেব, তিনি পানিতে নেমে সে অনেক লোককে সে বাসানে খারাপ অবস্থা করতো। আমি এই জন্য বাংলাদেশের সর্বসেক্টরের প্রশাসনকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার আরেকটু অনুরোধ থাকবে, আপনাদের সাথে কথা বলে আপনারা নিজের আপন ভাই বোন মনে করে আপনারা একটু সহযোগিতা করবেন, সেটা আপনাদের কাছে আমাদের ফিরোজপুরের সহ জীবনের রিস্ক নিয়ে বিভিন্ন স্থান থেকে সংবাদ পরিবেশন করে তাদের অনেক কষ্ট হয়, জীবনের অনেক ঝুঁকি নিয়ে অনেক সংবাদ তাদের পরিবেশন করতে হয়, এবং তারা যদি সংবাদ পরিবেশন সঠিকভাবে না করত, সমস্ত স্থানে যত ধরনের খবর আছে তারা সেই খবরগুলো পরিবেশন করেন, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারা সেটাই জোর করে নিয়ে যায় তাদের যেসব ক্ষতিগ্রস্তগুলো আপনারা একটু পত্রিকায় সঠিকভাবে তুলে ধরবেন, কোনো সম্মানিত লোককে, কোনো ভদ্রলোককে, কোনো শিক্ষিত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনারা একটা পত্রিকায় বা পেপারে বা টিভিতে কেউ একটা কথা বলবেন না বলে আমি তাদের কাছে বিনীত অনুরোধ আছে। একটু কথা বলবো, আপনারা সঠিকভাবে ব্যবসা করেন বিধায় আজকের আমরা আপনাদের মাধ্যমে কেনাকাটা করতে পারতেছি, যদি আমরা কিন্তু দু একজন ব্যবসায়িক আছে যারা মালের উপরে দাম বেশি দেন, এক পিরোজপুরের ভিতরেই শহরের ভিতরে এক দাম, একটু ঘুরিয়ে দাঁড়াইলি আর এক দাম, বাইপাসে গেলে অন্য দাম দিয়েছি কিন্তু সেসব জায়গায় নাই। আপনাদের সুন্দরভাবে ব্যবসা করবেন এবং সেই ব্যবসা যদি করেন, ব্যবসা হালাল এবং আল্লাহ আল্লাহর রাসূল ব্যবসাকে পছন্দ করেছেন, আপনারা সঠিকভাবে আপনারা ব্যবসা করবেন যাতে কোনো ভোক্তা কোনো মানুষ আপনাদের কাছ থেকে প্রতারিত না হয়। সেই সাথে আমাদের এই পিরোজপুরের যে সকল ভাই ও বোনেরা আছেন, আমি আগেই বলে গেছি, আপনারা আজকের থেকে বর্তমান সরকার আপনারা জানেন সেই দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে প্রত্যেকটা সাথে সবসময়ের জন্য আছি, যে সকল আত্মতা প্রকাশ করছি, এবং আমি মিয়ানমারের উদ্দেশ্যে এইখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা চট্টগ্রামে আপনাদের দেশ থেকে যে সকল লোক এই আছে আপনারা পাঠিয়েছেন, সকলকে সকলের সাথে কেউ যেন কোনো খারাপ আচরণ কোনো খারাপ বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা পিরোজপুর থেকে আমরা বরিশাল এবং খুলনা বিভাগ দুই বিভাগের আমরা কাজ করি, আমরা সাধারণ মানুষের কাজ করি হিসাবে কাজ করি এবং সরকারের সহযোগিতা হিসাবে কাজ করি, আমরা যেটা ভালো সেটাকে আমরা ভালো বলবো, যেটা খারাপ সেটাকে আমরা খারাপ বলবো। সুতরাং আপনারা যারা সরকারি বেসরকারি এবং প্রাইভেট সেকশনে যারা চাকরি করেন, সকালে সুন্দর কাজ ভালো কাজ সঠিক কাজ করবেন, এবং যারা করেন